তোমার টিকিটটা দেখাও, টিকিট কাটো নাই, কই যাবা? আমি সামনেই নেমে যাব। ছাত্র মানুষ তাই ছেড়ে দিল, এর পরের বার টিকিট কেটে গাড়িতে উঠো, টিকিট ছাড়া গাড়িতে উঠো না। জি আচ্ছা। আমি আশ্চর্য, আমি মরতে আসবো কেন? আমি তেমনি এসে দাঁড়াইছি। তাই না? তুই সাঁতার জানিস না? তাহলে তো তুই শিওর মার বাড়াইছিস। দেখ ভাই, তোর মতি করতে কিন্তু আমার ভালো লাগতেছে না। দূর দেখো, আমি কিন্তু তোমাকে ইচ্ছা করে ফেলাই নি। আরে দেখ, বাদ দে, আমার এসব অভ্যাস আছে। আগে তুই কর, তুই এনে মরতে এসেছিলি কিছু। তোমার কেমনে বুঝাই, আমি তো এখানে মরতে আসিনি। স্কুল ছুটির পরে বাসায় না ফিরে চলে আসছি এখানে। আচ্ছা, এখানে তোর পরিচিতি কেউ আছে না? তুই সারাদিন কী করবি? জানি না, সম্ভবত ঘুরবো। ঘুরবি? আচ্ছা চল, তোকে আমার গ্রাম ঘুরাই নিয়ে আসি। তোমার গ্রাম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিলন, তোমার বাসায় আর কে কে আছে? বাড়িতে মানুষ আমরা দুইজন, আমি আর আমার মা। তুমি আর তোমার মা? আর তোমার বাবা? বাবা নাই, ভাগছে। ভাগছে মানে? আর বলিস না,
আমি তো ছোট ছিলাম, আমার বাপে পাশের বাড়ির মহিলা নিয়ে পাই গেছে, আমার আবার মারে পালায় রে চলে। আচ্ছা তোমার বাবা তোমাদের রেখে চলে গেছে আর তুমি হাসতেছো? হাসবো না কি কাঁদবো? আচ্ছা দাদা জানিস রাবলু, আমি যখন ছোট ছিলাম আমার বাবা পাশের বাড়ির এক মহিলা নিয়ে পাই গেছে, আরে আর আমার মাঝে একলা করে তুই চলে গেছে। এবার বলা ঠিক আছে? তুমি আসলে কি চিনের বাচ্চা হয়েছে? মেয়ে ওর তো ফিদা লাগছে, বাড়িতে যাবো। তোমার বাড়িতে? হ্যাঁ, তোর সমস্যা? না, তোমার মা কিছু মনে করবে না? আরে না, চল তো। আচ্ছা মিলন, তোমার কোনো স্বপ্ন আছে? স্বপ্নের আপনার তো খুব একটা দেখা হয় না, দেখলেও মনে থাকে না, তবে একটা আছে, বড় হলে কুলফি ফ্যাক্টরি দেবো। কি নাম বললা? সেলফি? কি বলিস ছাতার মাথা, কুলফি চিনিস না, আইসক্রিম? ও আচ্ছা। হ্যাঁ, কুলফি ফ্যাক্টরি দিয়ে স্বাধীন কুলফি বানাবো, খাবো আর বিক্রি করবো। ভালোই তো। তোর কোনো স্বপ্ন নাই? বড় হয়ে কি হবি? আমার স্বপ্ন বড় হয়ে অভিনেতা হবো, সিনেমায় কাজ করবো। ও হিরো হবা? তা তোর নায়িকা কে হবে? তোর? আমার কোনো নায়িকা হবে না। তাই নাকি? দেখা যাবে, আইসি আমার নায়িকা ছাড়া হিরো। তোমরা খাইছাও? ভাই খাইছি। সত্যি খাইছ তো? হ্যাঁ ভাই। ঠিক ভাই। আচ্ছা ধরো আমি খাই নি, কথা হচ্ছে তোমার সাথে। যাওয়ার কোনো জায়গা নাই মানে কি ভাই? ও স্কুল পলাইছে। স্কুল পলাইছাও? স্কুল পলাইছ কে? হ্যাঁ আরে কও কোন কে? আমি তোমার ভাই। কও ভাই, ভাই মনে করে করে ফেলো। তুই এই জন্য স্কুল তো বলাইছিস, তুই ফেল করছিস। ও তো তাও স্কুলে পড়ে, তুই পড়িস? ভাই আমি করি, দুপাস করছি। দুপাস করছি? দুপাস করে বিশ্ব দয়া করে ফেলাইছে। ভাই রে তুমি তো তাও স্কুলে পড়ো, আমার তো সেই সুযোগ হয় নাই। এই দেখা মাঠের ভিতর চাষ করতেছি, ওর দাও টু পাস করে সে দর্জির কাম করতেছে, ফেল করছে তো কী হয়েছে?
আবার পরীক্ষা দেবা আবার পাস করবে, কিন্তু তুমি পড়াশোনা না করলে কী করবে কও? পড়াশোনাটা করতে থাকো ভাই, বুঝছো? এটা ছাড়া কোনো গতি নেই ভাই। আপনি কিছু জানেন না, এর আগের বার আমার রেজাল্ট খারাপ হওয়ায় আব্বা আম্মা অনেক রাগ করছিল, আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে চায়। আমার এইসব কিছু ভালো লাগে না। দুর্বোকা, বাপ মা কি কারো খারাপ হয় নাকি? বাপা তো সবসময় ভালোই চায়। আর তোমার কি মনে হয় না তুমি সামনের বার ভালো রেজাল্ট করতে পারবা? জি ভাইয়া, আমি পারবো। তাহলে আর কি, আমি খাওয়া দা তোমার টেনে উঠে দিয়ে আসবো, টেনে করে বাড়ি চলে যাবে, ঠিক আছে? বাড়িতে মন দিয়ে বলা করে সামনের বার ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? আর ভালো রেজাল্ট করে এই বাড়ির সাথে কিন্তু দেখা করে দেবে, বুঝছো? আমি কিন্তু তোমার আশায় থাকবো। ভালোভাবে আলাদা করা লাগবে। সামনে শুক্রবার আছেন ভাই 32 তারিখ। ঠিক আছে, তুমি আসো। কিছু না ভাই।